রাজশাহীর বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বেলঘরিয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের বয়স ভেদে বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়েছে। ছাত্রদের জনপ্রিয় খেলার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, ছোট বড়দের দৌড় প্রতিযোগিতা, ছোটদের মোরগ লড়াই, হাই জাম্প, লং জাম্প সহ মেয়েদের বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে পরিবেশন করেন অত্র মাদ্রাসার ক্রীড়া বিষয়ক শিক্ষক গীতসি আব্দুল কাদের রানা। সার্বিক সহযোগিতায় এবং দায়িত্বে ছিলেন প্রিন্সিপাল তাইজুল ইসলাম, সহকারী শিক্ষক মাহবুব আলম রুবেল, মাওলানা শিক্ষক আব্দুল কাইম সহ ধারাভাষ্যে ছিলেন প্রভাষক নূর কুতুবুল আলম, সহকারী অধ্যাপক মুস্তফা আলামিন সহ উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষকগণ।